আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধানের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা ফিরোজ। টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জের মেয়র হিসেবে শপথ নিলেন ডাক্তার সেলিনা হায়াত আইফিব। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম শপথ পাঠ করান নবনির্বাচিত 36 জন কাউন্সিলরকে। শপথ শেষে জনগণ ভোটের মাধ্যমে যে আস্থা দেখিয়েছে সেটির মূল্যায়ন করতে নবনির্বাচিতদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করে আওয়ামী লীগ। কে তার জন্য কাজ করবে সেটা তারা নিজেই বেছে নিতে পারে, সেই বিবেচনা জনগণের আছে এবং জনগণের উপর সমস্ত আস্থা রেখে আমরা আমাদের যত রকম কাজ করি, কাজে আমাদের উন্নয়নের কাজগুলি ধারা যেন অব্যাহত থাকে সেটাই আমি চাই। কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় 5 ভাই নিহতের ঘটনায় মামলা হয়েছে। গেল রাতে নিহতদের ভাই প্লাবনচন্দ্র সুশীল বাদী হয়ে অজ্ঞাত পিকআপ চালককে আসামি করে চকরিয়া থানায় মামলাটি করেন। এর আগে গতকালই পিকআপটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ, তবে চালক এখনও পলাতক। এদিকে পিকআপ চালককে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গতকালই নিহতদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। একই পরিবারের এত সংখ্যক মানুষের হতাহতের ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে। আজ থেকে শুরু হয়েছে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচল, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জেরে ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। এখন সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় এবং টিকা কার্যক্রম অব্যাহত থাকায় সব আসনে শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। গেল 12 জানুয়ারি থেকে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছে সহকর্মী আশিকুল আলম, তার কাছ থেকে জানবো ট্রেন চলাচলের খবরাখবর। আশিক, আজ থেকে তো শতভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের কথা রয়েছে, তো ট্রেনে শতভাগ যাত্রী দেখতে পাচ্ছেন কিনা, শতভাগ যাত্রী নিয়ে চলছে কিনা, এবং এক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানছেন কিনা যাত্রীরা, আর কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা সকাল থেকে রাজধানীর কমলাপুর স্টেশনে বেশ কিছু ট্রেন ছেড়ে যেতে দেখেছি এবং বেশ কিছু ট্রেন এই স্টেশনের প্ল্যাটফর্মে বিভিন্ন জেলা থেকে এখানে এসেছে এবং আমরা যেমনটা দেখছি যে অধিকাংশ যাত্রী কিন্তু মাস্ক পরছেন, আবার অনেকে কিন্তু একদম অসচেতন রয়েছেন। আপনাকে আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে চট্টলা এক্সপ্রেস ট্রেনটি, কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ট্রেনটি একটাই ছেড়ে যাবে, যার কারণে এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আমরা রেলওয়ের যিনি কমলাপুর রেলওয়ে স্টেশনের যিনি স্টেশন ম্যানেজার তার সাথে কথা বলেছিলাম, তিনি যেমনটা বলছিলেন যে যাত্রীদের এই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা তারা রেখেছেন, কিন্তু যাত্রীরা যদি সেটি না মানে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার বিধান কিন্তু বা তাদেরকে ওই রকম কোনো ক্ষমতা দেওয়া হয়নি, যার কারণে কিন্তু সচেতন না হলে আসলে যদি নাগরিকরা সচেতন না হয় বা যাত্রীরা যদি সচেতন না হন তাহলে সেক্ষেত্রে তাদেরকে আসলে কিছুই করার থাকে না। আমরা গেটে দেখেছি যে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে এবং অনেককে মাস্ক দেওয়া হচ্ছে, কিন্তু সেগুলোও কিন্তু যাত্রীরা অনেকে ব্যবহার করছেন না। এই অসচেতনতার কারণেই কিন্তু করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং সেদিক থেকে সবাইকে নজর রাখার জন্য কিন্তু রেলের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে। সাবরিনা আশিকুল, আপনাকে ধন্যবাদ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। কমছে করোনা সংক্রমণের হার, যদিও শুরু থেকে বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ বাড়তে পারে, তারপরও গণপরিবহন, হাট বাজার, শপিং মল, এমনকি পর্যটন কেন্দ্রগুলোতে মাস্ক না পরেই ঘোরাফেরা করছেন মানুষ। চুয়াডাঙ্গায় 24 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11%। সংক্রমণ কমছে চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ সহ দেশের বিভিন্ন জেলায়। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সচেতনতা বাড়াতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার, উত্তর সিটি কর্পোরেশন সহ কয়েকটি সংগঠন অভিযান চালাচ্ছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এ আর বাদল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বাদল, অভিযানে কি তথ্য রয়েছে আপনার কাছে?
সাবরিনা, অভিযান কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, আজকের যে অভিযান মূলত জরিমানা করা হবে এরকমটি আমরা শুনিনি। আমরা জেনেছি যে সচেতন করতে আসলে এই অভিযান চালানো হচ্ছে। এখানে কয়েকটি সংস্থা রয়েছে, সিটি কর্পোরেশন, ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিশ্ব খাদ্য সংস্থা, তাদের পক্ষ থেকে আসলে এই অভিযান চালানো হচ্ছে। এটির নেতৃত্ব দিচ্ছেন মূলত ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই, আমরা লাইভে আছি, একটু কথা বলবেন। আজকে আপনাদের যে অভিযান, এই অভিযানের মূল টার্গেটটা কি? মূল টার্গেট যেটি সেটি হচ্ছে আসলে মোবাইল কোর্ট করলে অনেক সময় ব্যবসায়ীদের প্রতি একটা ধারণা আসে যে আমাকে জরিমানার আওতায় আনা হলো। আমরা আসলে জরিমানা করতে চাই না। যদি ব্যবসায়ীরা ব্যবসা করবে, যদি সচেতনভাবে এবং তারা যদি নিয়ম মেনে আইন মেনে ব্যবসা করে, সেই ক্ষেত্রে জরিমানার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের আইনে বলা আছে, কারণ সেই জিনিসগুলি ওনাদের কিন্তু সচেতন করার জন্য আজকে হচ্ছে নিরাপদ খাদ্য অধিকার কর্তৃপক্ষ, এখানে হচ্ছে যে ফাও, এখানে হলো যে মৎস্য অধিদপ্তর, কৃষি অধিদপ্তর, ভেটেরিনারি সার্জন থেকে শুরু করে সবাই কিন্তু আজকে এখানে আসছে। জাস্ট প্রত্যেকটা সেক্টরে, যার যার সেক্টর, যেমন কৃষি অফিসার ওনাকে বুঝাচ্ছেন যে এই প্রোডাক্টটা কীভাবে বাজারে সেল করলে, কীভাবে দিলে এটা হলো যে আপনার হচ্ছে যে নিরাপদ, কোন জিনিসটা নিরাপদ কোনটা নিরাপদ নয় সেটা কিন্তু ওনাকে বুঝাচ্ছেন। আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা কিন্তু মাংস বিক্রেতাকে বলেছেন যে কীভাবে প্রসেস করলে মাংসটা হচ্ছে যে নিরাপদ। এখানে কিন্তু আমাদের মৎস্য অফিসার মাছ ব্যবসায়ীকে বুঝিয়েছেন, দেখিয়েছেন যে মাছ কীভাবে নিরাপদ। এই জিনিসগুলি আমরা আজকে বুঝিয়ে যাচ্ছি। আমরা কিন্তু প্রতিটা বাজারে যাব। এটা হচ্ছে যে আমরা মানে এই কয়েকটা প্রতিষ্ঠান মিলিয়েই কিন্তু আমরা প্রত্যেকটা বাজারে, বাজার সমিতি, মাংস ব্যবসায়ী, মাছ ব্যবসায়ী, সবার কাছে আমরা গিয়ে এগুলি সচেতনতামূলক কাজগুলি আমরা করব। তার পরবর্তীতে কিন্তু আমরা আর যখন দেখব যে ওনারা সচেতন হচ্ছেন না, তখন কিন্তু আইনের আওতায় আনা হবে। আজকে মূলত জরিমানা ছাড়া মোবাইল কোর্ট হচ্ছে। এটা কয়দিন চলবে এই যে সচেতন কার্যক্রম? এটা আমরা চলমান প্রক্রিয়া, এটা আজকে আমরা এখানে শুরু করেছি। সামনের দিনে হয়তো অন্য কোনো মার্কেটে যাব। ঢাকা শহরে একাধিক মার্কেট আছে, আমরা এর আগেও গুলশান, মহাখালী বিভিন্ন মার্কেটে গিয়েছি। আমরা ভবিষ্যতে আরও বড় বড় মার্কেট, যেগুলি আমরা তালিকা করা আছে, সেই মার্কেটগুলিতে আমরা পর্যায়ক্রমে যাব। ধন্যবাদ আপনাকে। সাবরিনা, শুনছিলেন যে এখানে যে অভিযান চলছে এটি আসলে চলমান থাকবে, ব্যবসায়ীরা সচেতন না হলে পরবর্তীতে তাদেরকে জরিমানা করা হবে। তো এই ছিল আমার কাছে কৃষি মার্কেট থেকে সর্বশেষ খবর। সাবরিনা বাদল, ধন্যবাদ। মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে অভিযান নিয়ে জানাচ্ছিলেন এয়ার বাদল। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সংসদ সদস্য হাজি সেলিমের 10 বছরের কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে এক মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। আর দুদক আইনজীবী জানিয়েছেন, এই রায়ের মধ্য দিয়ে হাজি সেলিমের সংসদ সদস্য পদ আর থাকছে না। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তার বিরুদ্ধে লালবাগ থানায় মামলা করেছিল দুদক। এই মামলায় 2008 সালের 27 এপ্রিল বিচারিক আদালত রায় হাজি সেলিমকে 13 বছরের কারাদণ্ড ও 20 লাখ টাকা জরিমানা করেন। এর বিরুদ্ধে তিনি হাইকোর্ট আপিল করেন। 2011 সালের 2 জানুয়ারি হাইকোর্টে হাজি সেলিমের সাজা বাতিল করা হয়। দুদকের করা আপিলের শুনানি নিয়ে 2015 সালের 12 জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে। একই সঙ্গে হাইকোর্টে ওই আপিলে হাজি সেলিমের পুনঃশুনানি করতে বলা হয়। এরপর প্রায় 5 বছর ওই আপিলের আর পুনঃশুনানি হয়নি। এই মামলায় হাজি সেলিম জামিনে রয়েছেন। মোধানের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।